ফিরোজা বেগম এই নামটার সাথে আমার ছোটবেলা থেকে পরিচয়। যখন ছোটবেলায় আমার জেঠুর অনেক রেকর্ড ছিল, সেই রেকর্ডের মধ্যে বেশিরভাগই শাস্ত্রীয় সঙ্গীতের রেকর্ড, তার সাথে সাথে ফিরোজা বেগমের রেকর্ড ছিল। নজরুলগীতির সাথে পরিচয়, নজরুল সঙ্গীতের সঙ্গে পরিচয় মূলত আমার ফিরোজা বেগমের মাধ্যমেই আর কি। ওনার আমার একটা গানের কথা এই মুহূর্তে খুব মনে পড়ে, ছোটবেলায় এই হঠাৎই মনে পড়ে গেল এই মুহূর্তে, সেটা হচ্ছে নূরজাহান। এই গানটি যখন শুনেছিলাম সেটা অনেক ছোটবেলায়, এবং ফিরোজা বেগমের ওই অসাধারণ কণ্ঠ, ওই অসাধারণ গায়কী এবং নজরুলগীতির প্রতি আমার না ভালোবাসা একটু কম ছিল, আমি বেশি রবীন্দ্রনাথের গানের ভক্ত ছিলাম। কিন্তু ফিরোজা বেগমই একমাত্র শিল্পী সেই সময় যিনি আমাকে নজরুল সঙ্গীতের প্রতি কী বলবো আকর্ষণ আরও অনেক বাড়িয়ে তুলেছিলেন। এবং পরবর্তীকালে যখন আস্তে আস্তে পয়সা জমিয়ে ক্যাসেট কেনার পয়সা হলো, তখন প্রথম যে ক্যাসেটগুলো কিনতে গেছিলাম আমি, তার মধ্যে ছিল মাইকেল জ্যাকসন, তার মধ্যে ছিল সুচিত্রা মিত্র, তার মধ্যে ছিল ফিরোজা বেগম। এবং ফিরোজা বেগমের গান শুনে এই মুহূর্তে আমার এখনও যখন আমি শুনি, এখন ইউটিউবে অ্যাভেলেবেল, এখন আমরা প্রায় সারাক্ষণ মোবাইলে গান শুনছি, ল্যাপটপে গান শুনছি, এবং যখন এই তার জুক বক্স শুনি, তার গান, তার গায়কীর, ভীষণ আধুনিক ছিলেন, ভয়ঙ্কর আধুনিক একজন গায়িকা ছিলেন। যেভাবে উনি গানগুলোকে অ্যাপ্রোচ করেছেন, যে গায়কীতে উনি অ্যাপ্রোচ করেছেন, মানুষের কাছে নজরুলগীতিকে পপুলার করে তোলার জন্যে ফিরোজা বেগমের অবদান অনস্বীকার্য। আমার দুর্ভাগ্য যে আমার সঙ্গীত জীবন শুরু হওয়ার পর আমার কোনো ক্ষেত্রেই ওনার সাথে কখনোই কাজ করবার অভিজ্ঞতা হয়নি, আমরা একসাথে কোনো কাজ করতে পারিনি, না কোনো অনুষ্ঠানে কাজ করেছি, না কোনো রেকর্ডিংয়ে কাজ করেছি। কিন্তু আজ আমার সৌভাগ্য যে আজ আমি ওনার সম্বন্ধে কিছু বলতে পারছি, এটা আমার কাছে অনেক 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 বড় পাওয়া। কারণ এমন একজন মানুষ, এমন একজন লেজেন্ড, এমন একজন মায়েস্ত্র, তাকে নিয়ে কথা বলতে পারার মতো যোগ্যতা সত্যি আমার আছে কি না এ বিষয়ে আমার সন্দেহ আছে। তবে আমি মনে করি যে এই প্রজন্মের মানুষও এখনও যারা যারা গান বাজনা করছেন বা ভবিষ্যতে যারা যারা গান বাজনা করবেন, তারা যদি নজরুলগীতিকে, জনপ্রিয় নজরুলগীতি কীভাবে করে তুলতে হয় যদি শিখতে হয়, সেটা ফিরোজা বেগমের কাছে শেখা উচিত। কারণ ওই যে ধরনের গায়কী, যে ধরনের, এবং আমার মনে হয় উনি যখন মানে গাইতেন, যেভাবে উনি অ্যাপ্রোচ করতেন, সেই সময় যখন যন্ত্রানুষঙ্গ পরিচালনা যেভাবে হতো, যেভাবে অ্যারেঞ্জমেন্ট হতো, আমি জানি না সেই অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে ওনার কতটা সেখানে সে থাকতো কি থাকতো না আমি জানি না, আমার মনে হয় থাকতো। উনি বোধহয় ভাবতেন যে খুব আধুনিক করে তুলতে আর কি, যেভাবে অ্যারেঞ্জমেন্ট করা হতো, মানে ধরুন একটা বাচ্চাদের গান, শুকনো পাতায় এই যে গানটা, এই গানটা যখন আমি অন্য অনেক শিল্পীর কাছে শুনেছি সেই সময় দাঁড়িয়ে, কিন্তু ফিরোজা বেগমের কণ্ঠে যখন শুনেছি সেটা ভীষণ আধুনিক হয়ে উঠেছে। এই আধুনিকতাটা ভীষণভাবে ফিরোজা বেগমের ছিল, এবং আমার মনে হয় যে আজকে এই যে আমি বলতে পাচ্ছি, এই একটা আর্কাইভ তৈরি করা হচ্ছে, এবং ওনার জন্মদিনে যে একটি অনুষ্ঠান হতে চলেছে, আমরা স্মরণ করব ফিরোজা বেগমকে, আমরা স্মরণ করব শুধুমাত্র একজন সুগায়িকা হিসেবে নয়, এমন একটি সঙ্গীত মাধ্যমকে জনপ্রিয় করে তোলার জন্যে ওনার অবদান অনস্বীকার্য, এবং সেই জন্যই ওনাকে প্রণাম করব, ওনাকে আমাদের হৃদয়ের মণিকোঠায় রেখে দেব। আপনার সাথে কোনো দিন আলাপ হয়নি, কিন্তু আপনি আমার স্মরণে, আমার স্মৃতিতে, আমার ছোটোবেলা জুড়ে আপনি বসবাস করছেন। আপনি ভালো থাকবেন যেখানেই থাকুন, এবং যারা এই কাজটি করছেন তাদেরকে আমার তরফ থেকে অনেক 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 শুভেচ্ছা।